তোমরা দেখছি একটুতেই ভেঙে পড়ো এত ভেঙে পড়ার কি আছে কেউ বলছে আমি সুইসাইড করব কেউ বলছে আমি আর বাঁচবো না এগুলো কি শিক্ষামন্ত্রী কি ডেট দিয়েছে শিক্ষামন্ত্রী কি বলেছে পরীক্ষা নেওয়া হবে কীভাবে পরীক্ষা নেওয়া হবে বলেছে অনলাইনে হবে না বলেছে অনলাইন ছাড়াও আরও পদ্ধতি আছে অফলাইন বাদে অনলাইন বাদেও আরও পদ্ধতি আছে আর একটা কথা শিক্ষামন্ত্রী বলেছে এই নিয়ে আমাদের আলোচনা চলছে আগামী সপ্তাহের শেষের দিকে জানিয়ে দেওয়া হবে তো এই যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো নিয়ে একটা বিরাট বড় ভালো খবর আছে কি খবর অবশ্যই সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া গিয়েছে কি ভালো খবর এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি দেবাশীষ বিশ্বাস তোমরা দেখছো ক্লাস আবার ভিডিও প্রথমে বলি আমি অনেকটাই হতবাক হয়েছিলাম যে শিক্ষামন্ত্রী কি বলছেন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমি এই শিক্ষামন্ত্রীর কথার ভাজ খোঁজার চেষ্টা করছিলাম যে আসলে শিক্ষামন্ত্রী কি বলতে চেয়েছেন শিক্ষামন্ত্রী কখনোই বলেনি যে অফলাইন পরীক্ষা হবে আবার কখনোই বলেনি অনলাইন পরীক্ষা হবে নিশ্চয় বিকল্প কোনো ব্যবস্থা করছে কারণ আমরা খুব ভালোভাবে জানি যে এই মুহূর্তে অফলাইন পরীক্ষা নেওয়া সম্ভব না আবার কি অনলাইন পরীক্ষা নেওয়া সম্ভব নয় কারণ কি তোমার সেই রকম পদ্ধতি বা তোমার টেকনোলজি নেই বর্তমানে আবার অফলাইন পরীক্ষাও নেওয়া যাবে না এই মুহূর্তে তাহলে শিক্ষামন্ত্রী কখনোই কিন্তু বলেনি যে সেন্টারেই পরীক্ষা হবে শিক্ষামন্ত্রী শুধু বলেছে পরীক্ষা নিতে হবে পরীক্ষা নিতে হবে এই কারণেই যে তার আগে কোনো টেস্ট বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়নি এই কারণে বলেছে এবার তাহলে কোন কোনভাবে পরীক্ষা নেওয়া যায় তোমার সংবাদ মাধ্যম সূত্রে খবর আছে সেটা হচ্ছে তিনটে অপশান দেওয়া হয়েছে তিনটে কী কী অপশান একটা হোম সেন্টার আর একটা কি খুব অল্প সংখ্যক কোশ্চেন নিয়ে মানে অল্প নাম্বারের একটা পরীক্ষা নিতে বলা হয়েছে সেন্টারে যদি এইগুলো না হয় তাহলে তোমার আর লাস্ট অপশান দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাড়িতে পরীক্ষা দিবে। তার মানে তোমরা বুঝতে পারছো হোম সেন্টার মানে অফলাইন চলে আসছে এই মুহূর্তে সম্ভব না আবার কি খুব অল্প সংখ্যক কোশ্চেন নিয়েও সেই সেন্টারে যেতে হচ্ছে সেটাও আপাতত সম্ভব নয় তাহলে একটাই অপশান বেঁচে থাকছে সেটা হচ্ছে বাড়িতে পরীক্ষা দিতে হবে সেটা কিভাবে দিতে হবে তোমার ইমেলে নির্দিষ্ট একটা ইমেলে কোশ্চেন দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে সেই কোশ্চেন নিয়ে তোমরা বাড়িতে তোমাদের ইচ্ছা মতো সুন্দরভাবে পরীক্ষা দিলে তোমরা দিয়ে তারপরে হয়তো একটা নির্দিষ্ট টাইম দিলো এই টাইমের মধ্যে তোমরা ডাউনলোড বা আপলোড করে দাও যদি না পারো তাহলে স্কুলে দাও বা স্যারেদের হোয়াটসঅ্যাপে তোমার ইগুলো বিডিএ ফাইলগুলো জমা দাও এইভাবে হয় ইউনিভার্সিটি তোমার মাস্টার্স ডিগ্রি বা তোমার গ্র্যাজুয়েশনের পরীক্ষাগুলো ঠিক এইভাবেই হয়েছে বাড়িতে পরীক্ষা দিয়েছে তো এটা অনলাইন পরীক্ষা নয় এটা তোমার একরকম পরীক্ষা অফলাইনও বলা যাচ্ছে না আবার অনলাইনও বলা যাচ্ছে না তো এই অপশানটা বড় হয়ে যাচ্ছে অর্থাৎ বাড়িতে পরীক্ষা দেওয়ার প্রবণতাটা কিন্তু প্রবল চলে আসছে আমাদের বিরোধ বা আমাদের আন্দোলনটা কোথায় তোমাকে আগে ভালোভাবে জানতে হবে আমাদের আন্দোলন হচ্ছে অফলাইন পরীক্ষা বাতিল করতে হবে অফলাইন পরীক্ষা আমি বারবার বলেছি অফলাইন পরীক্ষা বাতিল করতে হবে তো অফলাইন পরীক্ষা তো কিছু জায়গায় নিতে হবে না নিতে পারবে না কালকে শিক্ষামন্ত্রী আরও একবার বলেছে সেফ হোম হচ্ছে সেফ ফোর্মও হবে পরীক্ষাও হবে এবং শিক্ষামন্ত্রী আরও একটা কথা বলে দিয়েছেন শিক্ষা দপ্তরকে বা তোমার বোর্ড পর্ষদকে কি বলেছেন যে সময়ের মধ্যে যেন পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ কারো যেন পরবর্তী সেশান ধরতে অসুবিধা না হয় অর্থাৎ ক্লাস টেনের ইলেভেনের কোর্স যেন কমপ্লিট হয় এইরকমভাবে রেজাল্ট দিতে হবে যারা টুয়েলভ পড়ছে তাদের যেন গ্র্যাজুয়েশান অর্থাৎ তোমার স্নাতকে ভর্তি হতে না অসুবিধা হয় মানে কি দাঁড়াচ্ছে যদি এই কথাই যদি বলে থাকেন এটা অবশ্যই আমার কথা নয় সংবাদ মাধ্যমের কথা সংবাদ মাধ্যমের সূত্রে পাওয়া গিয়েছে যদি ঠিক টাইমে পরীক্ষা নেওয়া হয় তার মানে জুন কিংবা জুলাই মাসের মধ্যেই নিতে হবে পরীক্ষা তারপরে রেজাল্টের একটা ব্যাপার চলে আসছে তার মানে জুন জুলাই রেজাল্ট পরীক্ষা নিয়ে জুলাইয়ের মধ্যেই তাকে রেজাল্ট দিতে হবে এবার জুলাইয়ের মধ্যেই যদি রেজাল্ট দিতে চাই তার মানে কি হচ্ছে তোমার পরীক্ষা অফলাইনে নিতে অর্থাৎ সেন্টারে পরীক্ষা নেওয়া যাচ্ছে না বাড়িতেই পরীক্ষা নিতে হবে এতে তো ভালোই তো বাড়িতে পরীক্ষা নিলে নিল তুমি তোমার মতো বাড়িতে শুয়ে বসে দাঁড়িয়ে পরীক্ষা যা খুশি করে পরীক্ষা দেবে কে দেখবে তোমার তো যাই হোক এটা একটা ভালো দিক তোমরা চিন্তা করবে না ডিপ্রেসড হবে না আমরা অফলাইন পরীক্ষার বিরুদ্ধে এখনও বলছি তখনও বলবো শেষ শেষবেলাতেও বলবো পরীক্ষার আগের দিনও বলবো আমরা অফলাইন পরীক্ষার বিরুদ্ধে আমরা কোনো ভাই বা বোনকে এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অফলাইন পরীক্ষা দিতে দেব না আমরা এর ঘোর বিরোধী এই জন্য আমরা যে ক্যাম্পেইন করছি অবশ্যই করব তবে তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট তোমরা বাড়িতে যেভাবে পড়াশোনা করছিলে আমি বারবার একটা কথা বল বলেছিলাম যে তোমাদের অনলাইনে পরীক্ষা হবে ভেবে তোমরা পড়াশোনা করবে তো তোমরা পড়াশোনা করতে থাকো বাকি দিকটা আমরা দেখছি যে তোমার ম্যাডাম মমতা শর্মা ম্যাডাম যে বলেছেন পশ্চিমবঙ্গে আমরা জনস্বার্থ মামলা করব। অবশ্যই ওনাকে আমরা হেল্প করব তো তোমাদের কাজ তোমরা করে যাবে আমাদের কাজ আমরা করছি কোনো ভয়ের কিছু নেই কোনো সরকার অমানবিকভাবে কোথাও পরীক্ষা দিতে তোমাদের পাঠাবে না সব থেকে নিরাপদ হবে বাড়িতে পরীক্ষা নেওয়া এবং বাড়িতে পরীক্ষা হলে তোমরা কেউ তোমাদের কেউ কোনো খারাপ রেজাল্ট হবে না তোমরা প্রত্যেকেই পাশ করবে এবং ভালো রেজাল্ট নিয়েই পাশ করবে আর হ্যাঁ আর একটা কথা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনে টাচ করে অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে আর বন্ধুদের মাঝে একবার করে অবশ্যই শেয়ার করবে ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে